আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে সাথে সাথে পেয়ে যান। তো ভিউয়ার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যালসিয়াম নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ক্যালসিয়ামটি নিয়ে আলোচনা করব, সেই ক্যালসিয়ামটি আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্যালসিয়ামটির নাম হচ্ছে কোরালক্যাল ভিটা। এই ক্যালসিয়ামটিতে রয়েছে 600 mg কোরাল ক্যালসিয়াম এবং ভিটামিন D3 400 mg। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। বন্ধুগণ, আমরা প্রতিনিয়ত আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলের মধ্যে আমরা মানব জীবনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিসিন সমূহের আলোচনা করে থাকি, আর আমরা সাধারণত বিভিন্ন ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং মেডিসিনটির বর্তমান বাজার মূল্য কত তা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর সে সুবাদে আজকে আমরা আলোচনা করব এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি নিয়ে। কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি নিয়ে সংক্ষেপে জানাবো এটা কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধকালে খাওয়া যাবে কি না, বা এটা খাবার নিয়ম কী, সুবিধা কী এবং অসুবিধা কী জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে একই অনুরোধ রইল, যারা এখন পর্যন্ত আমাদের হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য মোবারকবাদ। কোরালক্যাল ভিটা এটি একটি অন্যতম এবং অত্যন্ত শক্তিশালী ক্যালসিয়াম। এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটিতে রয়েছে কোরাল ক্যালসিয়াম এবং ভিটামিন D3, যেখানে কোরাল ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এবং স্বল্প পরিমাণের ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান নিয়ে প্রস্তুতকৃত। কোরাল ক্যালসিয়াম ক্যালসিয়ামের পরিশোষণ অন্যান্য উৎসের ক্যালসিয়ামের কার্বনেট থেকে অধিকর বেশি হওয়া, এই ভিটামিন D3 ক্যালসিয়ামের শোষণ বাড়ানোর মাধ্যমে শরীরের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এই কোরালক্যাল ভিটা। আর এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি বর্তমানে বাজারজাত করেছে বাংলাদেশের অন্যতম কোম্পানি রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস। আমরা জানি যুগ যুগ ধরে তারা বিভিন্ন রকমের সুইজারল্যান্ডের প্রোডাক্ট আমাদের দেশে বাজারজাত করে থাকেন। আর এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি সাধারণত অস্টিওপোরোস থেরাপি এবং রিকার্স অস্টিওমেলেসিয়াম টিনিটিন এবং প্যারাথাইরয়েডের রোগের ক্ষেত্রে এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ক্যালসিয়ামের অতিরিক্ত চাহিদা পূরণের জন্য এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি সেবন করার জন্য ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি বয়সন্ধিজনিত মাজা ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা বা বিভিন্ন প্রকার দীর্ঘমেয়াদী ব্যথার কাজে এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আর যাদের অতিরিক্ত ক্যালসিয়াম এবং ভিটামিন D3-র অভাব রয়েছে, তাদের জন্য এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বিশেষ করে যারা ঘরের মধ্যে থাকে এবং প্রতিষ্ঠানে থাকে, এমন বৃদ্ধ লোকদের জন্য এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি আরও কার্যকর হিসেবে বিবেচিত। প্রিয় দর্শক, কোরালক্যাল ভিটা ট্যাবলেটটির সেবনবিধি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি আপনারা প্রতিদিন রাতে পর্যাপ্ত পরিমাণ পানির সাথে মিশিয়ে পান করুন, অথবা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটি ব্যবহার করুন। অন্যথায় তা না হলে আপনারা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন। এছাড়াও এই কোরালক্যাল ভিটার কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এদের মধ্যে দেখা দিতে পারে আপনার পেট ফাঁপা, বমি বমি ভাব, গ্যাস্ট্রিকের হঠাৎ ব্যথা, পাতলা পায়খানা হওয়া, চামড়ার ফুলকুড়ি দেখা দেওয়া ইত্যাদি আপনারা দেখা দিতে পারে। কোরালক্যাল ভিটা ট্যাবলেটটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্যালসিয়াম ও ভিটামিন D এর অভাব অতিরিক্ত চাহিদা পূরণ করে থাকে।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই কোরালকেল ভিটা ট্যাবলেটটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, কোরালকেল ভিটা নিয়ে আমাদের এই ছিল সংক্ষেপে বিবরণ। আপনাদের যদি কোরালকেল ভিটা সম্পর্কে আরও কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা কোনো প্রকার মেডিসিন সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ওই মেডিসিনটির নাম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকল প্রকার মেডিসিন শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। আর অবশ্যই কোনো প্রকার মেডিসিন ব্যবহারের পূর্বে তার গায়ে মেদ আছে কি না তা অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।